আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার হাজির হলাম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটু আলোচনা করার জন্য। তো আজকে আমাদের পাঠ হচ্ছে 2.2, পাঠের নাম হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তো আজকে আমরা বিভিন্ন প্রকার গতির সম্বন্ধে জানব, তাদের উদাহরণ দিতে শিখবো ইনশাল্লাহ। তো আমাদের পাঠ্যবইয়ের পেজ নাম্বার হচ্ছে 34, 35 এবং 36। যারা ক্লাসটি দেখতেছ তারা এখনই বইটা সামনে রাখো এবং আমার কথাগুলোর সাথে বইয়ের পেজগুলো একটু মিলিয়ে দেখো। তো বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথম যে গতিটা আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে সরল রৈখিক গতি, যেটাকে বলা হয় লিনিয়ার মোশন। আমি বোর্ডে এটার ডেফিনেশন বা সংজ্ঞাটা লিখেছি, তোমরা আমার সাথে একটু একটু প্র্যাকটিস করো, আমি বলি তোমরা শোনো এবং এটা মেমোরাইজ করার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো এবং বুঝতে কিন্তু হবে অবশ্যই। দেখো এখানে বলছে, কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি। বিষয়টা কি, আমরা যেগুলো দেখি দৈনন্দিন জীবনে, একটা গাড়ি যাচ্ছে তাই না, একটা গাড়ি তুমি যদি গাড়িতে যাও, তুমি একটা রিক্সায় যাও, দেখবা যে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা একদম স্ট্রেট সরল রেখায় যায় না। কিন্তু শর্তে বলা হয়েছে যদি সরল রেখায় যায় তাহলে সেই গতিটাকে আমরা বলবো সরল রৈখিক গতি। এবার যদি বলি একটা উদাহরণ দাও, তাহলে তুমি বলবো নিশ্চয়ই স্যার, একটা বস্তু যখন উপর থেকে ফেলে দেই সেটা যদি বিনা বাধায় পড়তে থাকে তাহলে এটা একদম সোজাসুজি নিচে পড়ে। সুতরাং এই গতিটাকে আমরা বলতে পারি সরল রৈখিক গতি। আর তুমি যদি কখনো কোনো গাড়িতে যাও, গাড়িটা যদি সোজা যায় তাহলে সেই গতিকেও আমরা কি বলতে পারি, সরল রৈখিক গতি বলতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো লিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি কী এবং এর উদাহরণ দিতে পারবে আশা করি। এবার দ্বিতীয় যে গতিটার কথা বলা হচ্ছে সেটা হলো ঘূর্ণন গতি, যার নাম হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মানে বৃত্তীয়ভাবে তাই না, বৃত্তাকারভাবে যে গতিটা হয় সেটাই হচ্ছে কি লিনিয়ার সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। তো এখানে বলছে যে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে আসে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। আমি আবার বলি, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরে আসে বা ঘুরতে থাকে তাহলে সেই গতিকে বলে হবে ঘূর্ণন গতি। এখন বিষয়টা হলো যে তুমি যে বৃত্ত অঙ্কন করো সেখানে তুমি খেয়াল করো যে কেন্দ্রকে স্থির রেখে, কেন্দ্র তো একটা বিন্দু, এই বিন্দুকে স্থির রেখে আরেকটা বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসতেছে, তাহলে এটা যেমন একটা কি ঘূর্ণন গতি বলতে পারি। তাহলে দেখো ফ্যান যে ঘুরে, বৈদ্যুতিক পাখা যে ঘুরে, সেই গতিকে আমরা কী করতে পারি, ঘূর্ণন গতি বলতে পারি। কারণ পাখাগুলো সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চতুর্দিকে ঘুরে আসে, এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। তার শর্ত হচ্ছে যে ঘুরে আসবে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সর্বদা সমান দূরত্ব বজায় রেখেই ঘুরে আসতে হবে, এটাই হচ্ছে কি ঘূর্ণন গতির উদাহরণ। তোমরা যেমন ঘূর্ণন গতির উদাহরণ দিতে পারো যে একটা বিন্দুকে স্থির রেখে একটা বিন্দু ঘুরে আসার যে গতি সেটা কি ঘূর্ণন গতি। তোমরা যদি আবার এটা বলো যে একটা ফ্যান বা বৈদ্যুতিক পাখা ঘুরতেছে সেই গতিকে আমরা কী করতে পারি, ঘূর্ণন গতি বলতে পারি, তাহলে এক্সাম্পল হয়ে গেল। তবে একটু মনে রাখো যে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে এটা কিন্তু ঘূর্ণন গতি হয় না। কী জন্য ঘূর্ণন গতি হয় না, কারণ সূর্যের চারদিকে পৃথিবীটা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসতে পারে না, এর গতিপথ হচ্ছে বৃত্তাকার নয়, এর গতিপথ হচ্ছে উপবৃত্তাকার। সুতরাং এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো না। আচ্ছা বলো তো দেখি, তাহলে ঘড়ির কাঁটার গতিটা কি, ঘড়ির কাঁটার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। দেখো সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ফিরে আসে, সুতরাং এটাকে আমরা কী বলতে পারি, ঘূর্ণন গতি বলতে পারি। তোমরা ঘূর্ণন গতি সম্বন্ধে বুঝলাম, একটা উদাহরণ আশা করে দিতে পারবে। এবার আমি তৃতীয় একটা গতির কথা বলবো, সেটা হচ্ছে চলন গতি, মানে ট্রান্সলেশনাল মোশন, চলন গতি। এই গতিটা তোমাদেরকে একটু বেশি খেয়াল করে পড়তে হবে, আমি কয়েকবার বলবো তোমরা আমার সাথে সাথে এটা প্র্যাকটিস করবে। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে। বুঝতে একটু সমস্যা হচ্ছে নিশ্চয়ই তাই না। আচ্ছা এখানে আমি একটু সহজ করে দিই, তোমাকে চারটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এখানে
বস্তুর সকল কণা, কি বললাম, বস্তুর সকল কণা। তারপরে কথাটা হচ্ছে একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে। কয়টা বিষয়? চারটা। আমি আবার বলি, বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে সেই গতিকে আমরা কী বলতে পারি? চলন গতি। আচ্ছা একটু খেয়াল করো, যে তুমি গাড়িতে উঠেছ, গাড়ির চাকার যে গতি সেটাকে তো আমরা গুণন গতি বলবো, চাকার গতি বাদ দিয়ে গাড়িটা যদি সামনে দিকে যে এগিয়ে যায়, ধরো সোজা এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা যাত্রী আছে প্রত্যেককে যদি আমি একটা করে কণা ধরি, সাপোজ মনে করো প্রত্যেকে একটি করে কণা, তাহলে সামনের যে যাত্রীটা আছে সে যতটুকু এগিয়ে যাবে পিছনের যাত্রীটাও কি একইটুকু এগিয়ে যাবে? দেখো, তাহলে সকল কণা একই সময়ে সামনের যাত্রীটা যেটুকু এগিয়ে যেতে যেটুকু সময় লাগবে পিছনের যাত্রী তো একই সময়ে একইটুকু অতিক্রম করবে এবং একই দিকে অতিক্রম করবে। তো চারটা শর্ত মারতেছে, সকল কণা একই সময়ে একই দিকে সমান্তরত্ব অতিক্রম করতেছে, সুতরাং সেই গতিকে আমরা কী বলতে পারি? চলন গতি বলতে পারি। এক যে পাখি উড়ে যাচ্ছে, এই চারটা কন্ডিশন মেনে করে সকল পাখি, এক যে পাখির মধ্যে সকল পাখি একই সময়ে একই দিকে সমান্তরত্ব অতিক্রম করতেছে, তাহলে এই গতিকে আমরা কী বলতে পারি? চলন গতি। অর্থাৎ বৈশিষ্ট্য মিললেই সেটাকে আমি কি চলন গতি বলতে পারি। আচ্ছা এখন বলো, বৈদ্যুতিক পাখার গতিকে আমি চলন গতি বলতে পারি না, কারণ একই সময় ঘুরে আসতেছে কিন্তু দিক একই থাকতেছে না, বারবার তার দিক পরিবর্তন হচ্ছে। তোমাদের পেজে 34 নম্বর 35 নম্বর পেজে তোমরা দেখবে এখানে একটা কথা বলা আছে, সেটা হলো যে চলন গতি যে শুধু সোজা হতে হবে এমন না, বক্রপথেও চলন গতি পাওয়া যায়, তবে তার উদাহরণ দেওয়াটা একটু কঠিন ব্যাপার। যদিও তারা একটা উদাহরণ দিয়ে দিছে, একটা এরোপ্লেন দেখো আঁকাবাঁকাভাবে যাচ্ছে, তোমরা দেখতে খেয়াল করে দেখবে যে সেটাকে আমরা চলন গতি বলবো না, কিন্তু তার ডান পাশের যে চিত্রটা আছে সেখানে কী বলা আছে যে এটাই চলন গতি। দেখো একটা বিমান কিন্তু সে তার এই চারটা কন্ডিশন মেনেও কিন্তু কী করতে পারে, একটু স্থান পরিবর্তন করতে পারে। দেখো বিমানগুলো আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে কিন্তু চারটা বৈশিষ্ট্য বজায় রাখতেছে, একই সময়ে একই দিকে সমান দূরত্বই অতিক্রম করতেছে সকল, তাহলে আমরা বলতে পারি এটা একটা চলন গতি। তাহলে বক্রপথেও চলন গতি হতে পারে, এটা একটু বোঝার চেষ্টা করো, তবে সেটা অ্যাভেলেবল উদাহরণ দেওয়া যায় না। এবার চলন গতি সম্বন্ধে তোমরা শিখলে, এবার আমি তোমাদেরকে আলোচনা করব পর্যায়বৃত্ত গতি নিয়ে। পর্যায়বৃত্ত গতি যার ইংরেজি নাম হচ্ছে পিরিয়ডিক মোশন। তো বলা হয়েছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে। এখানেও কিন্তু চারটি শর্ত, নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করতে হবে, এটাকে আমরা কী বলতে পারি? পর্যায়বৃত্ত গতি। কয়েকটা শর্ত এখানে? চারটি শর্ত, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই সময় একই দিক অতিক্রম করে এই গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তো পর্যায়বৃত্ত গতি সাধারণত বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে। বৃত্তাকার কীরকমভাবে? যেমন ঘড়ির কাঁটা, তুমি একটু খেয়াল করো, ঘড়ির যে সেকেন্ডের কাঁটাটা থাকে সেটা কিন্তু প্রতি এক মিনিট পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করতেছে, এখানে চারটা শর্তে মেনে চলে, এই জন্য ঘড়ির কাঁটার গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তারপর তোমার মনে হতে পারে, স্যার এটাকে তো আমরা গুণন গতি আগে বলে ফেলছি। হ্যাঁ, এটা গুণন গতি, একই সাথে এটা পর্যায়বৃত্ত গতি। তার মানে কি আমরা এটা বুঝলাম যে গুণন গতি পর্যায়বৃত্ত গতি হলে সেটা গুণন গতি হবে না, তবে গুণন গতি হলে সেটা পর্যায়বৃত্ত গতি হবে, কারণ গুণন গতি হচ্ছে বৃত্তাকার গতি, আর পর্যায়বৃত্ত গতির মধ্যে বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে। যদি কোনোটা বৃত্তাকার হয় তাহলে সেই গতিকেই আমরা কী বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তাহলে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে আসলো সেটাকে গুণন গতি আমরা বলতে পারি নাই, কিন্তু এটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। কি জন্য বলতে পারি? কারণ সূর্য চারদিকে পৃথিবীটা সবসময় একই সময় একই দিকে একইভাবে অতিক্রম করে। এবার আমি যদি বলি যে এটা কিন্তু উপবৃত্তাকার, এটা বৃত্তাকার নয়, এটা উপবৃত্তাকার, সূর্যের গতি, এটা
তাহলে আমি বৃত্তাকার একটা উদাহরণ দিলাম, সূর্যের ঘড়ি কাটার প্রতি লোকই এটা হলো বৃত্তাকার বা ঘোরাশি। সুতরাং পর্যায়বৃত্তের প্রতির মধ্যে বৃত্তাকার ভাগ পড়ে এটা। আর উপবৃত্তাকার হলো সূর্যের সাথে পৃথিবী ঘুরে আসছে, সেটা কি উপবৃত্তাকার গতি। এবার আমি দেব হলো সরলরৈখিক গতি। এবার খেয়াল করো, একটা স্প্রিংকে যদি তুমি টেনে ছেড়ে দাও তাহলে স্প্রিংটা কিন্তু ওঠানামা করবে। এক্ষেত্রেও তুমি খেয়াল করবা যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবেই অতিক্রম করতেছে। সুতরাং এই গতিকে আমরা কী বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। আশা করি তোমরা পর্যায়বৃত্ত গতিটি বুঝতে পারছ। এবার আমি তোমাদেরকে যেটা বলবো যে স্পন্দন গতি, এটাকে সরল স্পন্দন গতি, যার ইংরেজি নাম সিম্পল হারমোনিক মোশন। তো খেয়াল করো যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। তাহলে কেমন হলো বিষয়টা? আসলে একটু বুঝিয়ে দিই, স্পন্দন গতি হতে গেলে তোমাকে যে শর্তটা প্রয়োজন সেটাকে পর্যায়কাল বুঝতে হবে। যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় যেদিকে আসছিল তার বিপরীত দিক থেকে আসবে। দেখো এখানে শর্তটা বলা আছে পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তার গতিকে স্পন্দন গতি। আচ্ছা, একটা দোলনাকে যদি একটু টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখো দোলনা যেখান থেকে তুমি ছেড়ে দিলে সেখান থেকে অপর প্রান্তে যে আবার তোমার কাছে ফিরে আসলো, ধরো এক্ষেত্রে 2 সেকেন্ড সময় লাগলো, 5 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে আমরা অর্ধেক যদি করি তাহলে অর্ধেক কত? 1 সেকেন্ড। তুমি খেয়াল করবা 1 সেকেন্ডে সে যেদিকে যাচ্ছে পরবর্তী 1 সেকেন্ডে একই পথে তার বিপরীত দিকে আসতেছে। তাহলে আমাদের ডেফিনেশনের সাথে মিলে গেলো যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে আসে, একই পথে চলে আসে, তবে সেই গতিকে আমরা কী বলতে পারি? স্পন্দন গতি। তাহলে দোলনার যে গতি এটা স্পন্দন গতি, স্প্রিংয়ের গতিটাকে আমরা কী বলতে পারি? স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতি হলে মাস্ট কী হবে? সেটা সেটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি হবে। তাহলে আমরা দেখলাম পর্যায়বৃত্ত গতির একটা অংশ হতে পারে কি বৃত্তাকার গতি বা গুণন গতি, একটা হতে পারে কি স্পন্দন গতি, একটা হতে পারে যে উপবৃত্তাকারভাবে সেটা গুণন গতিও নয় স্পন্দন গতিও নয়। তাহলে সব কিছু মিলে আমরা বলতে পারি যে পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি হলে সেটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি, গুণন গতি হলে সেটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি, তবে পর্যায়বৃত্ত গতি হলেই যে সেটা গুণন গতি হবে এমনটি নয়, পর্যায়বৃত্ত গতি হলেই যে সেটা স্পন্দন গতি হবে সেটা নয়। তাহলে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গুণন গতি হচ্ছে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, আমরা স্পন্দন গতির ক্ষেত্রে বলতে পারি বিশেষ ধরনের স্পন্দন গতি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি বিভিন্ন প্রকার গতি এই পাঠ থেকে 5 রকমের গতির কথা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে প্লিজ তোমরা কমেন্ট বক্সে এসে আমাদেরকে সেটা জানাবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেটা বুঝে দেওয়ার পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।